ভাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা বন্ধুরা এটা স্পাইডার লিলি প্ল্যান্ট এর হয়তো আরও কোনো নাম আছে তবে আমরা একে সুদর্শন নামেই চিনি খুব ছোটোবেলায় যে কটা গাছের সাথে আমার বন্ধুত্ব ছিল তার মধ্যে সুদর্শন হলো অন্যতম আমার অবুজ মনের প্রথম সবুজ ভালোবাসা বিশেষ কারণে আমাদের ওই বাড়িটা ছেড়ে দিতে হয় তাই সব গাছগুলো আমার থেকে আলাদা হয়ে যায় পরে আমি সবগুলোই কালেক্ট করতে পেরেছি কিন্তু এই সুদর্শন আমার কাছে অধরাই ছিল গতকাল আমি বিকেলে একটু বাইরের বাগানের দিকে বেড়াতে যাচ্ছিলাম বাগানের পাশেই দেখি ঝোপ থেকে মুখটা তুলে হাওয়াতে মাথা দোলাচ্ছে আর আমাকে দেখে মিটি মিটি হাসছে পরের দিন সকালে কর্তামশাইকে গাছটা এনে দেওয়ার কথা বলতে উনি বললেন দেবক্ষণ একদিন গাছটাকে আবার পাছে হারিয়ে ফেলি তাই আমি পাহাড় ছড়িয়ে কান্না জুড়ে দিলাম আমার সেই ইনিয়ে বিনিয়ে কান্না উনি আর সহ্য করতে পারলেন না উনি আমায় সঙ্গে নিয়ে চললেন গাছটার উদ্দেশ্যে আমি এখন গাছটাকে বসাচ্ছি একটা বড় টবে বালি মাটি আর গোবর সার সমান সমান মিক্স করে আর পাঁচটা লিলির মতো এরও একই যত্ন তবে সুদর্শন একটু হার্ডি গাছ এই গাছটায় একটু বড় হয় অন্যান্য লিলি গাছের থেকে গাছটা আমি বসিয়ে দিয়েছি অন্যান্য লিলির মতো এই গাছও বেশি জল খায় না বেশি জল যদি জমে থাকে মাটিতে তাহলে এই গাছের বাল নষ্ট হয়ে যেতে পারে সূর্যের আলো একটু পছন্দ করে এই গাছ আর রোগ পোকা রোগ পোকা নেই বললেই হয় আমি তো কখনো ছোটোবেলায় এর রোগ পোকা দেখিনি এর খাবার দাবারও তেমন হবে যেমন অন্যান্য লিলি গাছের হয় এই ছোপের মধ্যে চারটে বাল্ব ছিল আর এখানে দুটো মোট ছটা আমি ওই ছটা বাল্বই তুলে এনেছি যাদের বাগানে হয়েছিল তাদেরকে বলে দুটো গাছ বসিয়েছি আর চারটে গাছ এখনও বসাতে বাকি আছে বসাবেন নাকি একটা আপনার বাগানে বিকেলে যখন ফুল ফুটবে এত সুন্দর গন্ধ আপনার মন ভরিয়ে দেবেই দেবে তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান আমার সুদর্শন আপনাদের কেমন লাগল আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকুন খুশিতে থাকুন আর সবুজের সাথে থাকুন थैंक यू